আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, সেটা হচ্ছে ইংল্যান্ডে 55,000 কৃষিকাজের লোক নেওয়া হবে। আমি যেহেতু ইংল্যান্ডে রয়েছি, তো আমি চিন্তা করলাম যে আমার পেজে অনেক মানুষ রয়েছে, সবাইকে বিষয়টা জানানো দরকার, আর অনেকেই ইচ্ছে দেশের বাইরে আসবে। তো এটা একটা সুবর্ণ সুযোগ, যেহেতু এত মানুষ নেওয়া হবে ইংল্যান্ডে, আপনারা চাইলেই এই ভিসায় আসতে পারেন। আর এই ভিসাটায় মাত্র খরচ পড়বে বাংলা টাকা 35,000, আর এটা 260 পাউন্ডের মতো, যেটা খুবই কম। আর যদি মানে আমি এখানে বলে দিই, একটু ক্লিয়ার করে বলি, এই কাজটা হবে সম্পূর্ণই, যেহেতু গভর্নমেন্ট বলে দিয়েছে, 6টা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে, এই 6টা কোম্পানির আন্ডারেই এই নিয়োগের কাজটা হবে। তো আপনারা এই 6টা, যারা আসতে চাচ্ছেন আর কি, এই 6টা কোম্পানির মাধ্যমে আপনাকে আসতে হবে। আপনারা কিন্তু মানে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো মানুষ ধরলে হবে না, এক্স্যাক্টলি যেভাবে বলা হয়েছে ওইভাবে আপনাকে কাজ করতে হবে। আর মজার বিষয় হচ্ছে যে এই ভিসাটার মেয়াদকাল হচ্ছে 6 মাসের জন্য দিবে, যেহেতু এটা সিজনাল, আর যেহেতু এটা কৃষি ভিসা, তো এখানে কাজটা হবে যে বিভিন্ন জমিতে, তারপরে কৃষি, যেটা আমাদের বাংলাদেশে যে কৃষি যে কাজগুলো হয়ে থাকে, সিমিলারলি এখানেও তো মানে অনেক ফল উৎপাদন করা হয় বা কৃষি কাজে বিভিন্ন সেক্টরে, লাইক থাকতে পারে হচ্ছে আপনার ফার্ম, হ্যাঁ মুরগির ফার্ম বিভিন্ন আর কি। তো আমি এখন বলতে পারতেছিলাম মানে ডিটেলসে যে মানে কাজটা কোন কোন সেক্টরে ভাগ হবে, বাট কৃষিকাজে, আপনারা কৃষিকাজ বলতে বুঝতে পাচ্ছেন যে কী টাইপের কাজ হবে। আর এখানে যে 6টা কোম্পানিকে দেওয়া হচ্ছে দায়িত্ব, এই যে কোম্পানির আন্ডারে আপনারা মানে আপনাদের জবটা হবে, তারা যদি সেই কোম্পানি যদি আপনাকে থাকা এবং খাওয়া প্রোভাইড করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু 35,000 টাকাই আপনার এক্সট্রা খরচ হচ্ছে, আদার্স কোনো খরচ হচ্ছে না। আর যদি সেই কোম্পানি আপনাকে টাকা না দেয় থাকা খাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, 1200 সামথিং মানে 1200 পাউন্ডের মতো, আপনাকে 1250 পাউন্ডের মতো আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে। এটা সম্পূর্ণ হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে কী কী রিকোয়ারমেন্ট লাগবে, বাট এখানে বলা হয় নাই যে স্পেসিফিক মাস্টার্স কমপ্লিট লাগবে বা অনার্স কমপ্লিট লাগবে, এরকম কিছু না। এটা হচ্ছে যেহেতু কৃষিকাজে, এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে, তো আপনারা চাইলে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী কী রিকোয়ারমেন্ট লাগবে। আর এই আর কি, আর স্যালারি বেশ ভালোই হবে, খারাপ না, 1500-1800 পাউন্ডের মতো তো হবেই, বাংলা টাকা প্রায় 2 লাখের উপরে চলে যাবে, 2 লাখের কাছাকাছি, 2 লাখ বা 2 লাখের উপরে চলে যাবে। তো আমি মনে করি যে আপনাদের এটা একটা সুযোগ, সুযোগটাকে কাজে লাগানো, কারণ এত বেশি লোক নিবে এখানে, কেন না, আমাদের বাংলাদেশের মানুষ কেন আসবে না। আর যদি আপনি এই ভিসাটা পেয়ে থাকেন, তাহলে পরবর্তীতে যখনই বারবার নেওয়া হবে তখনই আপনি এই সুযোগটা পাবেন, যেহেতু আপনি অলরেডি এখানে আসবেন একবার, এটা আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমি বলবো যে এই সুযোগটাকে কাজে লাগান আপনারা, আশা করি ভালো কিছুই হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।